Hello there, this is me Nausin Roshni Khan and welcome to my channel Mepalizabeth Nausin. আশা করি সবাই ভালো আছো এই কোয়ারেন্টাইনে। আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর মেকআপ রিলেটেড একটা ভিডিও নিয়ে আসলাম। সো আজকে হচ্ছে আমি ব্রাশ সেটের রিভিউ দিব। আমি বলেছিলাম যে আমার হচ্ছে নর্মাল ব্রাশ সেট যেগুলো ছিল সেগুলো অনেকগুলো আমি হচ্ছে ইউজ করছি না। সেগুলো হচ্ছে ফার্স্ট যখন আমি প্র্যাকটিস শুরু করেছিলাম সেগুলো নিয়ে শুরু করেছি। তো সেগুলো নিয়ে আমি প্র্যাকটিস করা শুরু করেছিলাম, কিন্তু এখনও যেগুলো হচ্ছে আমি নতুন আপডেট ব্রাশ নিয়েছি, যেটা হচ্ছে একটু প্রফেশনাল টাইপের মেকআপ করার জন্য, যারা হচ্ছে মেকআপটা শুরু করে মেকআপটা লাস্ট পর্যন্ত একটা ভালো ফিনিশিং চান বা প্রফেশনাল লেভেলের একটা টাচ চান। সো তাদের জন্য একটা ভালো মেকআপ ব্রাশের রিভিউ দিব আজকে। মোটামুটি সবাই চেনেন বিএচআর মেকআপ ব্রাশেসকে। সো এটা হচ্ছে বিএচআর রয়্যাল এফার ব্রাশ সেট, আশা করি সবাই চেনো এটা। সো এটা কিন্তু অরিজিনাল প্রাইস অনেক পরে, বাট আমরা জানি যে ওয়েবসাইটগুলোতে বিভিন্ন একটা সেল পরে, অ্যাট এ টাইম একটা সেল পরে। সো যারা চোখ রাখেন বিভিন্ন পেজে তারা কিন্তু জানেন। সো উইশক্রাফট থেকে এটা নিয়েছি আমি, শাবনম মুস্তাফা আবুর থেকে। তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো, এটা সেল চলছিল কিছুদিন আগে, আমি অনেক আগে অর্ডার করেছিলাম। এটা আমি প্রায় এক বছর ধরে খুঁজতেছিলাম কিন্তু পাইনি, বাট লাস্ট আমি শাবনম মুস্তাফি আপুর থেকে এটা পেয়েছি। এটা প্রাইস করেছিল অফারে 1450 টাকা, কিন্তু এটা অফার ছাড়া 4000, 4500 এই ধরনের করে থাকে। সো এটার কোয়ালিটিটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে ইউকের একটা ব্রাশ সেট, বাট ম্যানুফ্যাকচার হয় চায়নাতে, বাট এটা হলিউডের ব্রাশ সেট। এটা হচ্ছে রয়্যাল এফায়ার ব্রাশ সেট, সবাই জানো। এটাতে থাকে টেন পিসেসের থাকে ব্রাশেস কালেকশন। অ্যান্ড আমি বলি এটা যদি থাকে তোমাদের আর কোনো ব্রাশ লাগবে না, ফেস ইনক্লুডিং ফেস সহ আই মেকআপের অল টাইপস অফ আই ব্রাশে লাগবে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে আই ব্রাশের ভ্যারিয়েশন দেখাবো। কোনো ব্রাশে আমি আই ব্রাশের ফেস অ্যান্ড হচ্ছে যেগুলোতে হচ্ছে ফেস প্লাস হচ্ছে আই থাকে, আই ব্রাশের কালেকশন থাকে, সেখানে আমি এত সুন্দর ভ্যারিয়েশন দেখি নাই, যে ফেস মেকআপের সাথেও আই ব্রাশের খুবই সুন্দরভাবে ম্যাচ করেছে। যেটা হচ্ছে যেটা দরকার আমাদের আই ব্রাশের জন্য সবগুলো দিয়ে, যেখানে 6টা হচ্ছে আই ব্রাশ আর হচ্ছে 4টা ফেস ব্রাশ। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ধরনের ব্রাশ সেটে 5টা ফেস ব্রাশ থাকে অ্যান্ড 5টা আই ব্রাশ থাকে। আই ব্রাশের সবগুলোই থাকে হচ্ছে কাবুকি টাইপের ব্লেন্ডিং ব্রাশ, বাট টেপারেড টাইপের ব্রাশ অ্যান্ড আইলাইনার ব্রাশ এগুলো কিন্তু থাকে না। সো রয়্যাল এফারে আমি যেটা দেখেছি কালেকশনটা খুবই ভালো। ওরা যে কোলাবোরেশন করেছে ওটার কালেকশনটা প্রত্যেকটাই হচ্ছে খুবই বেস্ট। সো বিএসআর রয়্যাল এফার স্কাল্প অ্যান্ড ব্লেন্ড ব্রাশটা আমার আছে, ওইটা আমি আরেকটা রিভিউতে দেখাবো, বাট ওইটার থেকেও আমার কাছে রয়্যাল এফারটা খুবই ভালো লেগেছে। আজকে আমি হোল মেকআপ শুধু রয়্যাল এফার ব্রাশ সেট দিয়েই করেছি। যদি তোমাদের কাছে এটা থাকে তোমরা খুবই ভালো একটা ফিনিশিং টাচ পাবে এই মেকআপ ব্রাশ থেকে। সো আমি দেখাই, এখানে ব্লেন্ডিং ব্রাশ আছে হচ্ছে ক্রিস ব্লেন্ডিং ব্রাশ, প্লাস হচ্ছে এটা হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করতে পারো আন্ডার আই, প্লাস হচ্ছে স্মাজ ব্রাশ, এটা হচ্ছে আইলাইনার অ্যাঙ্গেলড লাইনার, আইলাইনারও করতে পারবো বা আইব্রোও করতে পারবো। দেন এটা হচ্ছে ডিটেলড ব্লেন্ডিং ব্রাশ, যেটা দিয়ে হোল আইটা, এটা দিয়ে, এটা এমন একটা ব্রাশ যেটা দিয়ে আমরা আই লুকটা হচ্ছে সব ধরনের আই লুক ক্রিয়েট করতে পারি। এই একটা ব্রাশ দিয়ে কিন্তু আই লুক অনেক সহজে করা যায় এবং অনেক টাইপসের আই লুক করা যায়। অ্যান্ড এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, স্মাজিং ব্রাশ, যেটা দিয়ে আমরা স্মোকি টাইপের আই লুক করি। অ্যান্ড এটা হচ্ছে হোল একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ, যেটা দিয়ে একটা সুন্দরভাবে ব্লেন্ড করি ব্লেন্ড করার পূর্বে, আর সেটা ব্লেন্ড করার পূর্বে যখন আমরা ট্রানজিশন কালার অ্যাপ্লাই করি তখন এই ধরনের ব্লেন্ডিং ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে থাকি। সো এখানে 6টা যে ব্লেন্ডিং ব্রাশ দেওয়া আছে খুবই ইউজফুল, এর বাইরে আমাদের ব্লেন্ডিং ব্রাশ দরকার পড়ে না, এটা দিয়ে সব ধরনের আই লুক ক্রিয়েট করা যায়, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় না এই ব্রাশের আই লুক লুকের যে তারা কালেকশন দিয়েছে খুবই বেস্ট, অ্যান্ড আমি বলবো খুবই কালেকশনটা ভালো। আমি এখন চলে যাই, আমি বলবো যে ফেস ব্রাশের কালেকশন আমাদের যা যা লাগে, এটা হচ্ছে ফাউন্ডেশন বাকিং ব্রাশ, এটা খুবই হ্যান্ডি, প্লাস হচ্ছে এটা হচ্ছে ডেন্স হয় না মানে এটা হচ্ছে খুব সুন্দরভাবে ফাউন্ডেশন বাক করতে পারবো, দেখতে পাচ্ছ এটা কিন্তু ডেন্স হয় না, খুবই হার্ড। সো এটা দিয়ে খুব সুন্দর ফাউন্ডেশন বাক করা যাবে বা স্মাজিং করা যাবে। দেন আর একটা ইন্টারেস্টিং ব্রাশ, যেটা হচ্ছে কন্ট্রোল ব্রাশ, এটা দিয়ে আমি আজকে কন্ট্রোল করেছি। তোমরা যেন আমার ফেসবুকে আছো তারা আমাদের পেজে লাইভটা জয়েন করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোলিং ব্রাশ,
এটা দিয়ে যারা কন্ট্রোল পারো না তারা খুব সহজে কন্ট্রোলিং করে নিতে পারবে এটা দিয়ে বিগিনার যারা। দেন হচ্ছে এটা হচ্ছে ফ্লাফি ফ্লাফি ব্লাশ ব্রাশ। রিয়েল টেকটিকের এমন ধরনের একটা ব্লাশ আছে যেটা প্রাইস পড়ে ১৫০০ টাকা, যেটা রিয়েল টেকটিক ছাড়া অন্য কোনো ব্রাশ সেটা পাওয়া যায় না, এই ধরনের টেম্পারেট ফ্লাফি ব্রাশ। সো এটা কিন্তু খুবই বেস্ট, আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। দেন এটা হচ্ছে পাউডার ব্রাশ, বা এটা দিয়ে তোমরা পাউডার সেট করতে পারো, এটা দিয়ে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো, মাল্টি ফাংশনাল। সো আমি আজকে যে রয়্যাল এক্সট্রার ব্রাশের 10 পিসেস দেখালাম, সব ধরনের ব্রাশেস আমি ট্রাই করেছি, বাট ওদের ব্রাশের যে এডিশনগুলোর কালেকশন খুবই বেস্ট, এটা থাকলে অন্য কোনো ব্রাশে আমাদের চোখ যাবে না। কারণ আমরা অনেক যখন আই মেকআপ করি তখন আমরা চিন্তা করি এই ব্রাশটা নাই ওই ব্রাশটা নাই, কিন্তু এখানে সব ধরনের ব্রাশ মিলানো আছে। লাইক বিগিনার যারা তারাও এটা ইউজ করতে পারো, প্রো যারা মেকআপে তারাও এটা ইউজ করতে পারো। সো আমি বলবো এটা হচ্ছে বেস্ট ব্রাশ, প্রাইস পড়ছে আমাদের 1450 টাকা, বাট এটা 1450 সবসময় থাকে না, অফারে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে থাকে। অ্যাজ আমরা জানি এই সময় হচ্ছে বিএসের অনেকের অফার 30%, অনেক সময় 50% অফার থাকে। সো 50% অফারে আমি এটা অ্যাভেল করেছি, তোমরা চাই এটা একটা সময় ডিসকন্টিনিউ হয়ে গিয়েছিল, আমি অনেক খুঁজেছিলাম বাট পাইনি, বাট যখন রিসেন্টলি আমার চোখ পড়লো শাবনা মুস্তারি অ্যাপের পেজে উইশ ক্রাফটে, তখন এটা আমি উইশ ক্লাব সরি আমি পেজটার ট্যাগ দিয়ে দিব আমার ইনবক্সে। সো এটা তোমরা নিয়ে নিতে পারো। আজকে হোল মেকআপটা আমি এই ব্রাশের সাহায্যে করেছি, আশা করি তোমাদের কাছে রিভিউটা ভালো লাগবে, আর রিভিউটা যদি তোমরা ভালো লেগে থাকে তো অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড লাইক কমেন্ট দিয়ে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।